नमस्कार बंधुरा, वेलकम टू हैप्पी विद गोपा किचन कुकिंग चैनल। आज के आमी तुम्हारे साथे शेयर करब बाहरी बेगुने रेसिपी। रेसिपिटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाको, खूब भालो लागबे। बाहरी बेगुन बनानोर जोन्नो आमी एखाने तीनटे माझारी साइजेर बेगुन नियेछि। बेगुनटाके केटे एकटु बड़ो बड़ो करे केटेछि, माने एकटा बेगुन के चार फाला करे केटे नियेछि, केटे धुये नियेछि। एबारे एर मध्ये आमी दिये देब लवण, दिये दिच्छि हलुद गुड़ो, आर अल्प करे चीनी दिए भालो करे आमी बेगुनटा एकटु माखिए नि। गैसे आमी एकटा फ्राई पैन बसिए छि। ए फ्राई पैनेर मध्ये आमी दिए देबो किछुटा सादा तेल, आर दिए दिच्छि एक चामच घी। तेल आर घीटा आमार एकटु गरम हबे। तेलटा आमार गरम हये गेछे। एबारे आमी तेलेर मध्ये बेगुनगुलो दिए एकटु भेजे नेब। तोमरा चाइले पुरोटा घीतेओ भाजते पारो बा पुरो सादा तेलेओ भाजते पारो। आमी सादा तेल आर घी ताई करे भाजछि, ताते खेते बेश बेगुनटा भालो लागबे। बेगुनटा आमार एक पिट भाजा हये गेछे। बेगुनगुलो आमी उल्टे दियेछि। ततक्षण एइदिके आमी एकटा मसला बानिये नेब। एखाने दिये दिच्छि टमेटो, एकटा गोटा टमेटो केटे निएछि, टमेटोटा दिये दिलाम। दिये दिच्छि दु कोया रसुन आर तिनटे काँचा लंका। झालटा निजेदेर टेस्ट अनुसारे देबे। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। টমেটো, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট আমার হয়ে গেছে। এবারে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাও একটু পেস্ট করে নেব। বেগুনগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। বেগুনটা এরকম লাল লাল করে ভেজে নেবে। বেশি নরম করিনি, ঢাকা দিইনি আমি, ওই জন্য ঢাকা দিলে বেগুনটা বেশি নরম হয়ে যেত। বেগুনগুলো আমার সব তোলা হয়ে গেছে। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। এখানে আমি চা চামচের এক চামচ কালো সরষে আর এক চামচ সাদা সরষে নিয়েছি, এটাও আমি পেস্ট করে নেব। আর এদিকে পেঁয়াজ পেস্টও আমার হয়ে গেছে। এখানে আমার দু রকমের সরষে আমি পেস্ট করে এটা একটু জল বেশি করে দিয়ে রেখে দিয়েছি। এবারে এইদিকে চা চামচে দু চামচ গুঁড়ো দুধ নিয়েছি, দুধটা আমি একটু গরম জল দিয়ে গুলিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা আমি একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণটা স্বাদ অনুসারে দিতে হবে। দিয়ে ভালো করে পেঁয়াজটা আমি কষিয়ে নেব একটু। এবারে এর মধ্যে আমি বেটে রাখা
टमेटो काचा लंका रसुन पेस्ट दिए दीची एटा दो तीन मिनट धरे हमें कषते थकब जतक्षण ना टमेटोर काचा गंधटा चले जाच्छे। आमार चैनेले जारा नतून बंधु एखोनो आमार चैनेलटा सबस्क्राइब करोनी तारा आमार चैनेलटा ताड़ाताड़ी करे सबस्क्राइब करे नाओ जाते आमार रान्नार नतून नतून नोटिफिकेशनगुलो तोमादेर काछे खूब ताड़ाताड़ी पौंछे जाए। टमेटो काचार गंधटा आमार चले गेछे, एबारे आमी एर मध्ये दिए दिच्छी हाफ चामच जिरे गुड़ो। जिरे गुड़ोटा दिए भालो करे एकटु मिशिए निच्छी। मसलाटा थेके आमार तेल छेड़े एसेछे, एबारे आमी एर मध्ये दु रकम सर्षे जले जे गुलिए रेखेछि से जलटा आमी एर मध्ये दिए दिच्छी। नीचे छावड़ाटा पड़े रइलो এটা দিলাম না, এ ভালো করে মশলার সাথে আমি জলটা মিশিয়ে নিচ্ছি। এবারে ভেজে রাখা বেগুনগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এরকম ভাবে বেগুন বাহার বা বাহারি বেগুন বাড়িতে বানিয়ে খাবে, গরম ভাত রুটির সাথে খুবই ভালো লাগে। বেগুন বাহার একটু নিরামিষ রেসিপি, সেই জন্য এই নিরামিষ রান্নাতে আমি অল্প করে চিনি অ্যাড করছি। চিনিটা দিলে বেগুন বাহারটা খেতে খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলিয়ে নেওয়া দুধটা। দুধটা দিয়ে এবারে একটু হ্যান্ডেলটা ধরে আমি একটু নাড়িয়ে নিলাম। এবার তিন মিনিটের জন্য লো টু মিডিয়াম স্টিমে হতে দেব। এবারে দেব হাফ চামচ ঘি আর গরম মশলা। আমি ঘিয়ের পরিমাণটা কম দিলাম, তোমরা চাইলে বেশি করে দিতে পারো। দিয়ে দিচ্ছি গরম মশলাটা। ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি, ধনে পাতা কুচিটাও আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আজকে আমার বাহারি বেগুন রেসিপিটা কমপ্লিট হলো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই আমাকে জানাবে। রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে, লাইক দেবে। এবারে আমি একটু টেস্ট করে দেখছি। অপূর্ব টেস্ট হয়েছে, অপূর্ব। বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো, নিজে খাবে, পরিবারের সবাইকে খাওয়াবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।